প্রাক্তন আরক্ষী সঞ্চালক প্রধান খগেন শর্মা আর আমার মাজত নাই। 64 বছর বয়সত মহানগরী সানভেলি হাসপাতালত শেষ নিশ্বাস ত্যাগ প্রাক্তন ডিজিপি খগেন শর্মার। কর্কট রোগত আক্রান্ত হয়ে চিকিৎসাধীন হয়ে আছিল খগেন শর্মা। আজি সন্ধ্যা 7:15 শেষ নিশ্বাস ত্যাগ করে শর্মায়। আর এই মুহূর্তত শর্মার মহানগরী বাসগৃহত উপস্থিত আছে আমার সাংবাদিক বিমান কলিতা। আমি এই মুহূর্তত বিমানের সঙ্গে সংযুক্ত হয়েছো। বিমান, প্রাক্তন আরক্ষী সঞ্চালক প্রধান খগেন শর্মা আর আমার মাজত নাই। ইতিমধ্যে আপনি বাসগৃহত উপস্থিত হয়েছেগে, কি সময় নার্সদে আহি পাব, কি খবর আমাকে এই মুহূর্তে জানাব বিমান? হয়, নিশ্চিতভাবে অতি দুঃখের কথা যে অসমের এজন সুদক্ষ আইপিএস বিষয়া আর যিজন আইপিএস বিষয়ায় আসলে অসমের বিভিন্ন বিদ্রোহী সংগঠন সমূহক মূল খুঁটিলে আনবলে সক্ষম হয়েছিল, আর সেইগী হয়েছে খগেন শর্মা। আর খগেন শর্মা আজি সন্ধ্যা 7:15 গুৱাহাটীৰ এখন ব্যক্তিগত চিকিৎসালয় সানভেলি তেখেতে শেষ নিশ্বাস ত্যাগ করে। 13 অক্টোবরের চিকিৎসাধীন হয়ে আছিল আর কর্কট রোগত গুরুতরভাবে অসুস্থ হয় তেখেতে চিকিৎসালয়ত ভর্তি হয়েছিল। কিন্তু আজি সন্ধ্যা 7:15 সেই খবর আহিলে যে খগেন শর্মা আর নাই। আর ইতিমধ্যে তেখেতর যে এসবিত থাকা যে বাসগৃহ, সেই বাসগৃহত তেখেতর নশ্বরদেহ অনা হয়েছে। আর কাইলৈ তেখেতর অন্ত্যেষ্টক্রিয়া সম্পন্ন করা হব। পুয়ার ভাগত তেখেতক লৈ যোৱা হব এসবির যে কার্যালয়, আর তারপর ডিজির যে কার্যালয়ত লৈ তেখেতক শেষবারের লৈ যোৱা হব, আর তারপর অন্ত্যেষ্টক্রিয়া সম্পন্ন করা হব। ইতিমধ্যেই বিভিন্ন কেগারী শীর্ষ বিষয়া ইয়াত উপস্থিত আছে, তেওঁলোকৰ লগত আমি জানিবলৈ চেষ্টা করি যে কেনেদরে তেখেতর শেষ কৃত্য সম্পন্ন করা হব। দীপক কুমার আছে আরক্ষী আয়ুক্ত, তেখেতরপরা জানিবলৈ চেষ্টা করি। ইতিমধ্যে অতি দুঃখের খবর যে এইটো আমি যেতিয়া পরিবার ম্যাডাম লগত কথা পাতি আর তার পরিবার লগত গোটে কথা পাতিছো, তেতিয়া কালির যে আমার প্রোগ্রাম হব, এইটো প্রোগ্রাম এনেকুৱা আছে কি আগত ইয়াৰপৰা আমি এসবি অফিসত লৈ যাম। এসবি অফিসত মানুহবিলাক শ্রদ্ধাঞ্জলি দিব, যি স্টাফবিলাক অফিসারবিলাক আছে। তারপর ইয়াৰপিছত আমি উলুবাড়ি ডিজি অফিসত লৈ যাম। তাত আমার যিমান পুলিশ স্টাফ আছে, যিমান ডিজি অফিসারের স্টাফ আছে, অফিসার আছে, তেখেতবিলাকৰ শ্রদ্ধাঞ্জলি দিব। আর তারপর তেখেত ডিসাইড করেছে কি ডিপিএস ওসরত তার নিজের মাটি আছে, তাতে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হব, তাত আমি লৈ যাম আর লাস্ট তাত অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হব। হয়, বহুত দুঃখের কথা আছে, কারণ কি বহুত দক্ষ বিষয়া আসিল, বহুত আসাম পুলিশ কারণে বহুত করেছে, অসমের কারণে বহুত করেছে। আর মোর নিজের তো একটা এইটো আসলে কি আমি যেতিয়া ইয়াত জয়েন করেছো মই আইপিএস হিসাবে অসমত, আর পিটিসি গৈছো তো তেখেতর প্রিন্সিপাল পিটিসি আসিলে, তো মোর প্রথম কোনো শীর্ষ বিষয়ার লগত যদি লগ হয়েছে তো সেইটো স্বর্গীয় খগেন শর্মা সাহেবর লগত লগ হয়েছে। আর তেতিয়া আমি গম পালো কি একটা দক্ষ বিষয়ার লগত লগ হয়েছে, আর তেখেতর যেনেকুৱা চলাইছে, এসবি চলাইছে ইমান দিন খুব ভালকে চলাইছে, আর গোটে টেরিস্ট এগেনস্ট আলফা এগেনস্ট যে ফাইট যেতিয়া আসিলে তার সময়ত মুখ্য ভূমিকাত এসবি হিসাবে, আইজি এসবি হিসাবে, ডিআইজি এসবি হিসাবে, এডিজি এসবি হিসাবে তেখেতর যোগদান আছে, এইটো যে আজি আমি শান্তি যে পাই আছো, আর যেটু আমার এক্সট্রিমিস্ট পয়েন্ট যে আমি পাই আছো কি যে গোটে এতিয়া অসমত আমি কইব পারো কি এতিয়া শেষ নিচিনা হয়েছে, অলপ সলপ কোনো ফালে আছে, তার মাজত তেখেতর বহুত যোগদান আছে, সেটা আমি কেতিয়াও পাহরিব নোৱাৰো, আসাম পুলিশ পাহরিব নোৱাৰে, অসমের রাইজ পাহরিব নোৱাৰে তার যোগদান। থ্যাংক ইউ। আর ইতিমধ্যে গভীর শোকত পরিছে সকলে, যেহেতু বিদ্রোহী সংগঠন সমূহ মূল খুঁটিলে আনবলে সক্ষম হয়েছিল, সকল শোকত ভাগি পরিছে, জানিবলে চেষ্টা করি, পরিয়ালের লোক আছে তেওঁলোকৰ জানিবলে চেষ্টা করি। এগারী সুদক্ষ আইপিএস বিষয়া আসে খগেন শর্মা, বিদ্রোহী সংগঠন সমূহ মূল খুঁটিলে আনিছিল, তেখেতের যথেষ্ট অবদান আছে আরক্ষী, কি কব? তেখেতে তো বহুত হেৰি আরক্ষীর কারণে বহুত কাম করেছে, ভাল ভাল কাম করেছে, আর বিশেষ আর আমিও আর কি কম বেলেগ এটা করব। আমি এয়া ঘরের যে পরিবেশ আমি দেখাই আছো, আরক্ষী শীর্ষ বিষয়াস আছে, এয়া পুত্র দেখবলে পাইছে নিউজ লাইভর দর্শক, এয়া তখন তিনজন পুত্র, আর তখেতরপা আমি সুদিবলে চেষ্টা ৩-৪ মাহৰ আগতে অলপমান ক্ষীণাই গৈছিলে, তাৰপৰা ডিটেক্টটো লেট হৈছে অলপমান, আৰু পাপা আগৰ পৰা কেতিয়াও হস্পিটেল ভাল নাপায়, তো সেইকাৰণে
তিনিমাহ চারিমাহমান হল, তার ডিটেকশনটা অল লেট হল, মাল্টি অর্গান ফেলিয়র হয়ে গেল, এই কারণে একো ইমান করব নাম দিল্লি লো গেছিল, বাট বহুত মানুষ সুধিও আছে এই কথা মানে ক্লারিফাই করব বিচারছিল যে ইমান সর হসপিটাল তো কেলে রাখিছে, বাট যিমানখিনি সুবিধা আমি তাত পাইছো বাইরের লেভেলরে ট্রিটমেন্ট হয়েছে, তাতে ট্রিটমেন্ট নকরে দেউতায় একচুয়ালি দিল্লি বম্বে বা বাইরতে করব নিবিচারে, এই কারণে আমি ইয়াতে করবো ভালকে ঘরোয়া এটমসফিয়ার পাইছো, ডক্টর এম পি নাথ অঙ্কল নিচিনা হয়, এই কারণে আমি তাতে করালো। আনফর্চুনেটলি মানে মাল্টি অর্গান ফেলিয়র হয়ে গেল, লিভার আর কিডনি তো কাম নচলিলে মানে দিগদারি হয়ে যায়, আজি সাতটা পনেরো মানত কাইলৈ সম্মানিত করা যাব, তেখেতক আই থিঙ্ক সালামি তালামি দিয়া যাব, তারপর এইখিনিতে আমার একটা নিজরে মাটিত সমাধি করা যাব। হয় নিশ্চিতভাবে এয়া আসলে পুত্র ত্রিনারায়ণ শর্মা, আর ইতিমধ্যে শোকত ভাগি পড়েছে সকলো, যেহেতু এগারী সুদক্ষ বিষয়া আসে খগেন শর্মা, আর তখেতর মৃত্যুর ইতিমধ্যে আরক্ষী জোকারি গেছে, সকলো গভীর শোকত পড়েছে, আর অহা কাইলে তখেতর যন্ত্যেষ্টক্রিয়া সে সম্পন্ন করা হব, তখেতর গুয়াহী মহানগরীতে এটুকুরা ভূমি আছে, সেই ভূমিত তখেতর অন্ত্যেষ্টক্রিয়া সম্পন্ন করা হব। আর এই মুহূর্তে আমি পরিবেশ দেখাইছো, ইয়া ঘরের পরিবেশ, পরিয়াল সকল আহিছে আর শেষবারের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে সুদক্ষ আই পি এস বিষয়াগীক, আর ঘরের এয়া পরিবেশ আমি দেখাইছো। ইতিমধ্যে পুত্রই জানাইছে যে বহু দিনের পরে তখন অসুস্থতা ভুগি আছে, আর 2015 চনত পৰা অবসর লৈছিলে এগারী সুদক্ষ বিষয়া, আর আজি বিমান এই মুহূর্তে আপনার ধন্যবাদ জানাইছো।